সব সময় সম্পদ হারিয়ে যাবার ভয়ের মধ্যে থাকে, আতঙ্কের মধ্যে থাকে, কখন জানি গরিব হয়ে যায়, কখন জানি সব শেষ হয়ে যায়। এই জন্য আমার নবী বলে, তুমি দুনিয়ার পেছনে ছুটছ, আমার আল্লাহ তোমার কপালের মধ্যে গরিবই লিখে দিয়েছে। তুমি হাজার কোটি টাকার মালিকও যদি হও, তোমার মনটা হবে গরিবের মতো। এই জন্য নামাজটা আমরা যেন কোনোভাবেই কাজা না করি। কদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, তারা কামিয়াব হয়েছে যারা আত্মশুদ্ধি অর্জন করতে পেরেছে। আত্মশুদ্ধি কি করে অর্জন করা হবে? আমার আল্লাহ বলে, আমার জিকিরের মাধ্যমে এবং নামাজের মাধ্যমে তোমরা আত্মশুদ্ধি অর্জন করতে পারবে। চিশতি টিভি অনলাইন সুন্নিয়াত প্রচারে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নামাজ এমন একটি ইবাদত, হজ জমিনে ফরজ হয়েছে, রোজা জমিনে ফরজ হয়েছে, যাকাত জমিনে ফরজ হয়েছে, নামাজ জমিনে ফরজ হয় নাই। নামাজ আরশে আজিম থেকে আমার দয়াল নবীকে আল্লাহ উপহার হিসাবে দিয়েছে। নামাজ তো শুকরের বিষয়, আল্লাহর দরবারে নিয়ামত পাওয়ার পরে আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপনের বিষয় হচ্ছে নামাজ। যে আপনি আপনার মালিকের ডিউটি করেন সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত, আপনি যদি ডিউটির মধ্যে দেরি করে আসেন, আপনার মালিক আপনাকে একদিন সুযোগ দিবে, দুই দিন সুযোগ দিবে, তিন দিনের দিন বলবে তোমার মতো মানুষ আর আমার দরকার। কারণ বেতন যদি নিতে হয়, চাকরি যদি করতে হয়, টাইম মতো ডিউটি করতে হবে। আপনার মালিক আপনার কাছ থেকে টাইম মতো ডিউটি বুঝে নেবে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আর আপনাকে হায়াত দিয়েছে, রিজিক দিয়েছে, দুনিয়ার এত নিয়ামত দিয়েছে। তারপর আল্লাহ কি বলেছে? বান্দা আকিমুসসালাত, আকিমুসসালাত, এক জায়গায় দুই জায়গায় নয়, আল্লাহ 82 জায়গায় বলেছে বান্দা নামাজ কায়েম করো, বান্দা নামাজটা আদায় করো। কিন্তু আপনি দুনিয়ার সব কিছু সারলেন, সব কিছু করার সময় আপনার হাতে আছে, নামাজ পড়ার আপনার সময় নাই। তার মানে বুঝতে হবে আপনি নামাজ তরক করেন নাই, বরং আল্লাহ আল্লাহ আপনার নসিব থেকে আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করার তৌফিক তুলে নিয়েছেন। নাউজুবিল্লাহ বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান আসবাহা ওয়াদ-দুনিয়া আকবার হাম্মাহু, যে সকাল শুরু করে এবং তার চিন্তা চেতনা শুধু দুনিয়া, সে ঘুম থেকে উঠে 9টা বাজে, ফজরের নামাজটা পড়েই নাই, ফজরের নামাজ পড়া নিয়ে তার কোনো টেনশন, সে মোবাইলে রাত্রিবেলা ঘুমানোর সময় অ্যালার্মই বাজিয়েছে 9টা বাজে। আপনি যদি ফজরের সময় অ্যালার্ম বাজাইতেন, তাহলে অবশ্যই ফজরের অ্যালার্মটা আপনি শুনতেন, তখন ঘুম থেকে উঠে যেতেন। কিন্তু আপনি ঘুমানোর সময় নিয়ত করে ঘুমিয়েছেন যে আজকে আর ফজর নামাজ আমি পড়ব না। মান আসবাহা ওয়া দুনিয়া আকবার হাম্মাহু, নবীজি বলেন যে ঘুম থেকে জাগ্রত হয় এবং দুনিয়াই তার জন্য সবচেয়ে বড় চিন্তার বিষয়। যখন সে দুনিয়ার প্রেমে পাগল হয়ে যায়, জালাল্লাহু ফাকরাহু বাইনা আইনাইহি, আমার আল্লাহ তার দুই চোখের মাঝখানে গরিবই লিখে দেন, সে কখনো ধনী হতে পারে না, সে সবসময় গরিব থাকে। তার কপালের মধ্যে গরিবই সিলমোহর আল্লাহ মেরে দেয় না, যে তার কপালের মধ্যে গরিব লেখা থাকে এটা নয়, বরং সে সবসময় গরিব হয়ে যাওয়ার ভয়ের মধ্যে থাকে। পকেটে 1000 টাকা আছে, 10 তলা বিল্ডিং এর মালিক আছে, ঠিক আছে, কিন্তু সবসময় টেনশন যে আমাকে আরো কামাই করতে হবে, আমার আরো বাড়ির মালিক হতে হবে। তার কাছে যদি কোনো ভিক্ষুক হাত পাতে, ভিক্ষুকের জন্য পকেট থেকে 100 টাকার নোট বের হয় না, চিন্তা আমি টাকা জমাবো এবং আরেকটা বাড়ি করব, একটা মিল আছে আরেকটা মিল করব, একটা কারখানা আছে আরেকটা কারখানা করব, এবং সব সময় সম্পদ হারিয়ে যাবার ভয়ের মধ্যে থাকে, আতঙ্কের মধ্যে থাকে, কখন জানি গরিব হয়ে যায়, কখন জানি সব শেষ হয়ে যায়। এই জন্য আমার নবী বলে, তুমি দুনিয়ার পেছনে ছুটছ, আমার আল্লাহ তোমার কপালের মধ্যে গরিবই লিখে দিয়েছে। তুমি 1000 কোটি টাকার মালিকও যদি হও, তোমার মনটা হবে গরিবের মতো। কিসের মতো? আর জোরে বলেন, কিসের মতো? এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সত্যতা আলাইহি শামলা, সত্যা বলা হয় এই যে একটি কাগজকে আমি ছিঁড়ে ফেললাম, এটাকে আমি শত শত টুকরা করলাম, শত শত টুকরা করে জায়গায় জায়গায় আমি ছিটিয়ে দিলাম। এখন আপনাকে বললাম আপনি এগুলি তুলে নিয়ে আসেন, আপনার জন্য সহজ না কঠিন? বলেন না সহজ না কঠিন? কঠিন। যে দুনিয়ার টাকার জন্য, পয়সার জন্য দুনিয়ার পিছনে যে ব্যস্ত হয়, আমার নবী বলে তুমি দুনিয়াদারি করবে, ঠিক আছে, আমার আল্লাহ তোমাকে দিয়ে দুনিয়াদারি করাবে, আল্লাহ তোমার সবগুলি কাজকে এইভাবে ছড়িয়ে দেবে, সবগুলি কাজ ছড়িয়ে থাকবে। 1 ঘন্টার কাজ করতে তোমার 5 ঘন্টা লাগবে, যেই কাজ একদিনে করার কথা এই কাজ তোমার করতে 5 দিন লাগবে,
কখনো কোর্ট কাচারির চক্কর, কখনো এই সমস্যা, কখনো সেই সমস্যা, কখনো কারো পেট ব্যথা, কখনো তোমার মাথা ব্যথা, তোমার একটা না একটা সমস্যা থাকবে। তুমি একটা কাজ শান্তি মতো সহজে শেষ করতে পারবে না, তুমি দুনিয়ার পিছনে ছুটবে। যাও, আল্লাহ তোমাকে এমন ব্যস্ত রাখবে, দুনিয়া নিয়ে তুমি এত ব্যস্ত হয়ে যাবে যে কোনো কাজের থেকে তুমি ফুরসত পাবে না। এরপর আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ওয়ালা মিয়াতিহি মিনাদ দুনিয়া ইল্লা মা কুদ্দিরালাহ, আর সে দুনিয়া দুনিয়া করে, দুনিয়ার সব কিছু করুক, আমার আল্লাহ তার তকদিরে যা লিখেছে সে তাই পাবে, তার থেকে বেশি কিছু কামাই করতে পারবে। বলেন তো, রিজিকের মালিক কে? সফলতা দেওয়ার মালিক কে? ইজ্জত দেওয়ার মালিক কে? তা আপনি সকাল শুরুই করলেন আল্লাহকে নারাজ করে, ফজর নামাজ কাজা করে, তা আল্লাহ কেন আপনাকে দিবেন? বলেন কই, আল্লাহ তো আমাকে দিচ্ছেন, টাকা পয়সা বাড়ি গাড়ি কোনো তো কম নাই। টাকা পয়সা বাড়ি গাড়ি একমাত্র আল্লাহর নিয়ামতের আলামত নয়, কারণ আপনার চেয়ে বেশি টাকা তো কাফেরের কাছে আছে, ইহুদি নাসারাদের কাছে টাকা আছে না নাই? তাদের কাছে ক্ষমতা আছে না নাই? আছে। তো টাকা আল্লাহ তাদেরকেও দিচ্ছে, টাকা আল্লাহ ফেরাউনকে দিয়েছে, নমরুদকেও দিয়েছে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের কপাল থেকে, তাদের হৃদয় থেকে আল্লাহর শুকর, আল্লাহর বান্দা হওয়ার যে স্বাদ, আল্লাহকে শুকরিয়া আদায় করার যে তৃপ্তি, এই তৃপ্তি আল্লাহ তাদেরকে দেয় নাই। আমার দয়াল নবী রাহমাতুল্লিল আলামিনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন মেরাজে নিয়ে গেলেন, আমার নবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক কিছু দিলেন, দেওয়ার পরে বললেন, হাবিব এখন আপনি বলেন আপনাকে আমি কি দিব? তো আমার নবী বললেন, আল্লাহ আপনি তো আমাকে অনেক কিছু দিয়েছেন, কাউসারের মালিক বানিয়ে দিয়েছে, ওয়ালা সাফাই উতিক রব্বুকা ফাতারদা, বলে আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবকিছুকে আল্লাহ আপনি রাজি করে দিয়েছেন, আমি আর কি বলবো? তারপরে যখন আল্লাহ বলেন, না হাবিব আপনি বলেন আপনি কি পেলে খুশি হবেন, তখন আমার নবী বলেন, আল্লাহ আপনি আমাকে রহমাতুল্লিল আলামিন বানিয়েছেন, বাশিরান নাজির বানিয়েছেন, সিরাজাম মুনির বানিয়েছেন, কখনো মুজাম্মিল বলেছেন, কখনো মুদ্দাসি বলেছেন, কখনো নবী বলেছেন, আল্লাহ আমি চাই আপনি একবার আপনার জবান দিয়ে আমাকে আপনার বান্দা বলে ডাকবেন। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ, কি বলে ডাকবেন বলে না? কি বলে? প্রাইম মিনিস্টার যদি বলে এটা আমার লোক, যে প্রাইম মিনিস্টারকে ভালোবাসে তার কাছে এটা শুনতে ভালো লাগবে না? যে বাবাকে ভালোবাসে, বাবা যদি পরিচয় দেয় এটা আমার ছেলে, তো শুনতে ভালো লাগবে কি না? যে আমার, এটা আমার, আমার ঠিক তুলনা করছি না, আমার দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত ইজ্জত দিয়েছেন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ানা সাইয়্যিদ ওয়ালাদি আদম ওয়ালা ফাকর, আদম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত আমার নবীর মতো আর কেউ আসবে, আমার নবীর কোনো মেসাল নাই, আমার নবীর, আমি আদম সন্তানের মধ্যে সর্বশ্রেষ্ঠ, এবং কিয়ামতের ময়দানে আল্লাহর প্রশংসার ঝান্ডা লিওয়াই হাম আমার নবীর হাতের মধ্যে থাকবে। সুবহানাল্লাহ বলেন, সর্বপ্রথম জান্নাতে আমার নবী প্রবেশ করবেন, সর্বপ্রথম সুপারিশ আমার নবীজি করবেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীকে এত ইজ্জত দেওয়ার পরও নবী বলেন, আল্লাহ আপনি আমাকে এত ইজ্জত দিয়েছেন, এত সম্মান দিয়েছেন, একবার আপনি আমাকে আপনার বান্দা বলে ডাকবেন? আল্লাহ পাক পবিত্র কোরআনের মধ্যে সাদ করেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, আল্লাহ সেখানে আমার নবীকে বান্দা বলে ডাক দিলেন যে আমি আমার বান্দাকে মেরাজে সফর করিয়েছি। নামাজটা আমরা যেন কোনোভাবেই কাজা না করি। কদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, তারা কামিয়াব হয়েছে যারা আত্মশুদ্ধি অর্জন করতে পেরেছে। আত্মশুদ্ধি কি করে অর্জন করা হবে? আমার আল্লাহ বলে, আমার জিকিরের মাধ্যমে এবং নামাজের মাধ্যমে তোমরা আত্মশুদ্ধি অর্জন করতে পারবে।